সই মুসলিমে আমি একটা হাদিস পরেছি ওই হাদিসটাই লেখা আছে আল্লাহ নবি সাল্সাল্লাম বলেছেন যে যদি তোমাদের পাত্রে পানির পাত্রে যদি মাছি পড়ে যায় তাহলে সেই মাছিটাকে ডুবিয়ে দাও ডুবিয়ে দিয়ে সেই মাছিটাকে ফেলে দাও কারণ একটা ডানার মধ্যে রোগ আছে ডিজিজ আছে আর একটা হ্যাঁ এই হাদিসলাম জানি সাবিল ভাই হাদিস আমি জানি আপনি কথা বলতে চাও সেটা বলেন হ্যাঁ হ্যাঁ এটা আর অন্য ডানার মধ্যে নিউট্রলাইজ আছে সেই ডিজিজে তো আমি এনসিবিআই এর একটা রিপোর্ট করেছি সেই রিপোর্টে লেখা আছে যে মাছের লেফট উইং এ ডিজিজ আছে আর রাইট উইং এ একটু রিপোর্ট একটু লিংকটা আমাদেরকে এর সাথে একটু শেয়ার করেন আমরা একটু রিপোর্টটা দেখি পড়ি আমরাও পড়ি দেন ভাই জি দিছি।

এটার ভিতরে কি বলা আছে একটু বলেন তো সামারিটা একটু বলেন তো হ্যাঁ এখানে লেখা আছে হ্যাঁ বলেন হ্যাঁ এখানে লেখা আছে যে দ্য রাইট উইং অফ ফ্লাই মাস্কা ডোমেস্টিকা অ্যাজ এ নিউট্রালাইজেশন অফ ড্রিঙ্কস কন্ট্যামিনেটেড বাই মাইক্রোব মানে একটা ডানার মধ্যে যে মাইক্রোব থাকে যার যার কারণে ডিজিজ হয়

হ্যাঁ বলেন আপনি মানে যেটা ইয়া করতে চাচ্ছেন সেটা একটু বলেন জি এটা আমি এখান থেকেই পেয়েছি আপনি রিপোর্টটা করলে বুঝতে পারবেন আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি ভাই এই যে এই জিনিসটা কারা টেস্ট করেছে আমি ওটা ঠিক বলতে পারবো না কিন্তু আমি রিপোর্টটা এখানে পেয়েছিলাম মানে সার্চ করেছি না আচ্ছা রিপোর্ট তো একজন এইখানে তো একজন মুসলিম এই রিপোর্টটা লিখতে পারে এই যে মাছির এক ডানায় যে অসুখ থাকে আরেক ডানায় যে সেটার প্রতিষেধক থাকে সেই জিনিসটা আপনি আমাদের সাথে আমি দাঁড়ান আমাদের সাথে অমিত ভাই অমিত ভাইকে আমরা তাহলে এই বিষয়ে ইনফর্ম করতে পারি অমিত ভাই এই বিষয়ের উপর বিশেষজ্ঞ অমিত ভাইয়া সেই পুরো আর্টিকেলটা পড়ে আপনাকে শোনাবেও এবং এই বিষয়ে এখানে কি বলা আছে এই বিষয়ে কয়েকটা টেস্ট হয়েছে সেই জিনিসগুলো তো দেখতে হবে এইখানে কি বলা হয়েছে সেটা আপনি আপনার ভাষাতে বলেন যে মাছির এক ডানাতে কি পাওয়া গেছে এবং আরেক ডানাতে কি পাওয়া গেছে এটা পরীক্ষা নিরীক্ষা করে কোন জীবাণুটা পাওয়া গেছে এবং অন্য ডানাতে সেটার কি প্রতিষেধক পাওয়া গেছে সেটা একটু বলেন হ্যাঁ এখানে লেখা আছে যে

হ্যাঁ রাইট উইং এ আপনার নিউট্রালাইজেশন করা নিউট্রালাইজেশন আছে লেফট উইং এর যে ডিজিজটা আছে তার নিউট্রালাইজেশন আপনার রাইট উইং কোন ডিজিজটা সেই জীবাণুটার নামটা বলেন রাইট উইং এ যে জীবাণুটা পাওয়া গেছে জীবাণু মাছি থেকে বিভিন্ন ধরনের রোগ হয় ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করছি একটু কথাটা শুনে উত্তরটা দেন মনে করেন রাইট উইং এ পনেরোটা জীবাণু পাওয়া গেছে সেই পনেরোটা জীবাণু কোন জায়গাতে টেস্ট করা হয়েছে এবং কি কি জীবাণু পাওয়া গেছে এই দুইটা জিনিস জিজ্ঞেস করেছে না রাইট উইং এ জীবাণু নয় এ লেফট উইং এর কথা বলা আচ্ছা ঠিক আছে লেফট উইং এ হইল ঠিক আছে যে রাইট উইং হোক আর লেফট উইং হোক যেখানেই হোক যে জীবাণুগুলো পাওয়া গেছে সেই জীবাণুগুলো কোন ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে এটা তো এনসিবিআই তো বলতে পারবে না এটা ওনারা শেয়ার করেছে

আপনি কি আর কিছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে আমি একটা ইয়া দিচ্ছি যে আপনি এই আর্টিকেলটা আপনি নিজেও একটু পড়েন আমি একটু পুরোটা পরে দেখি এটা পড়তে তো আমার একটু সময় লাগবে এবং এটার ভিতরে কি আছে সেটা আমার দেখতে একটু সময় লাগবে আপনি তাহলে আমাদের লাইভে আগামী দিন যুক্ত হন সেদিন আপনি দুইজন আমি একটু পরে পুরোটা পরে নিয়ে কথা বলি জি ইনস্ট্যান্ট আমাকে একটা আর্টিকেল দিলে আমি তো এটা এটার অথেন্টিসিটি কতটুকু এবং এটার এখানে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেটা তো এখন ইনস্ট্যান্টলি আমি বলতে পারবো না কারণ আমার পুরো আর্টিকেলটা পড়তে হবে এবং সেটার আহ মানে যে জিনিসগুলো বলা আছে সেগুলো একটু ভেরিফাই করতে হবে আমার তো একটু সময় লাগবে বুঝতে পেরেছেন

সাবির ভাই এই কাজটা কি আপনি করেন না এটা আমি কোন সময় হয়নি যদি হয় আমি করব করবেন কারণ এটা হাদিসে লেখা আছে এজন্য আপনি করবেন নাকি জি হ্যাঁ হাদিসে লেখা আছে আর এটা অথেন্টিক ওই জন্য এটা মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে আসছে আচ্ছা মোহাম্মদ থেকে এসছে ঠিক আছে আমি আপনাকে আরেকটা হাদিস একটু দেখাই সেই জিনিসটা আপনি এখনই প্রমাণ করতে পারবেন আমাদের সামনে আমি আশা করি যে এখনই আপনি আমাদের সামনে এটা এটা এই হাদিসটা প্রমাণ করে দিতে পারবেন আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি অ্যাডমিনিটিভ টপ দেখা করেন আচ্ছা আপনাকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই হাদিসটা আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন ভাই হ্যাঁ রাশিয়ান সায়েন্টিস্ট ইনভেন্ট নিউ মেডিসিন উইথ দ্য হেল্প অফ লাইফ আমি আপনাকে কি দেখাতাম আমি নিউজ পেয়েছি আপনাকে শেয়ার করব আচ্ছা ঠিক আছে এটা আমি দেখবো আপনি আমাকে মানে ইমেল করে দিয়েন আমি আপনাকে একটা মানে হাদিস দেখাচ্ছি স্ক্রিনে এখন একটা হাদিস আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে হ্যাঁ প্রত্যেকদিন যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলায় সাতটি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না কোন দিন কোন বিষ এবং জাদু তার কোনো ক্ষতি করবে না মানে যেই দিন খাবে আচ্ছা সকাল বেলা খেলে নাকি হ্যাঁ এই হাদিসটা তো এই হাদিস সম্পর্কে আমাদের আলেমদের বক্তব্য একটু শুনে নেই আলেমরাই বিষয় বলেন সেটা একটু দেখেনই দেখেন এই আমি সুস্বাস্থ্যর জন্য আজুয়া দেই যেটা আজুয়া খাবার আজুয়া আল মদিনা মদিনার যে আজুয়া ক্ষেতুর এটা খেতে বলেছেন এবং সহিহ বুখারীর বর্ণনা এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজুয়া খেজুর খায় ওইদিন কোনো বিশ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এGRU তাকে কখনো ক্ষতি করবে না যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি ইরানের একজন স্কলার তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার অভ্যাস ছিল এবং তিনি একটি আমি এত বছর ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না তখন সে সবার সামনে বিষমান করেছিল এবং আল্লাহর মেহরবানি আল্লাহ কি ক্ষুদ্র যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজোয়া খেজুর খেতে পারি যেটা যে কোনো ধরনের রোগ বাড়ি থেকে আমাদেরকে হেফাজত করবে আচ্ছা উনি হুজুরে বললো যে আজবা খেজুর প্রতিদিন সকালবেলা একটা খেলে সেই দিন কোনো বিষক্রিয়া তার উপরে কোনো কাজ করবে না আরেকটা হুজুরের বক্তব্য আপনাদেরকে দিব সেটা হলো আজওয়া খেজুর খাওয়া সহিহ বুখারী হাদিস নাম্বার 5445 রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া খেজুর খাবে সেই ব্যক্তির শরীরে সামমুন ওয়ালা সিহরুন ওই ব্যক্তির শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না আর কোনো জাদুও কাজ করবে না

এই যে এটা যে একটা স্পেশাল একটা গাছের শুধুমাত্র খেজুর বা দশটা গাছের শুধুমাত্র খেজুর বা স্পেশাল একটা স্থানের খেজুর মক্কার খেজুর বা মদিনার খেজুর বা খাইবারের খেজুর বা ধরেন মানে উত্তর আফ্রিকার খেজুর বা দক্ষিণ আফ্রিকার খেজুর এই যে স্পেসিফাই করার ব্যাপারটা এটা কি এই স্পেসিফিকেশনটা কি মোহাম্মদ দিয়েছেন হ্যাঁ সাহাবারা বলেছেন এটা এটার দলিল দলিলটা আমাদেরকে একটু দেন যে সাহাবারা একজন সাহাবে বলেছেন

একজন সাহাবি বলছে আচ্ছা সাহাবিটার নাম কি মনে আছে যে সাহাবিটা বলেছিল সেই সাহাবিটার নাম যে কোনো একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্টকে আপনাকে সেই পরিস্থিতিতে বিচার করতে হবে দাদা আরে আশ্চর্য তো আমি তাকে যতবার দলিলের দিকে নিচ্ছি ততবার সে আবার ঘুরে অন্য দিকে চলে যাচ্ছে আমি জিজ্ঞেস করছি সেই সাহাবির নাম কি আপনার মনে আছে এই প্রশ্নের উত্তর দেন সেই যে সাহাবিটা বলেছে বা একাধিক সাহাবি যদি বলে থাকে সেখানে একজন সাহাবির নামও কি আপনার মনে আছে কিনা সেই সাহাবির নামটা বলেন না আমার মনে নেই আমার

বাসায় যে বই আছে সেই বাসায় বুখারির যে সরা গ্রন্থ আছে সেই বইটার নাম বলেন নামটা কি কি হ্যাঁ তো তো আমি শুনতে না আবার বলেন আপনার বাসায় যে বুখারির সরা গ্রন্থটা আছে বা একাধিক যদি থাকে কি কি নামের বই আছে সব বুখারির সরা সেটা বলেন নাম বলেন

আমি তো আরো জিজ্ঞেস করতাম ওই সরাটা কোন ভাষাতে লেখা এবং এটা লেখককে একটু নিয়ে আসেন বইটা ভিডিওটা অন করেন আমরা একটু দেখি বইটা কোন সরা যে ওইটাই খুলে বলে নিতাম তো আমি নিতাম কি পাকার পাক্টা বাবা রে বাবা কি চালা খুব চালাকিটা করবো খুব চালাকিটা করবো এমন চালাকি করবো ইস মানে কিভাবে মুমিনদেরকে কিভাবে মানে ইয়া করতে হয় নাঙ্গা করতে হয় এবং ফার্স্ট এদার এদার প্রথম মুভটাই থাকে আমি এটা কথা শুরু করব ভাই এটা এটা বলবো প্রথম মুভ এটা আচ্ছা আপনারা যারা 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 ধর্মকে সত্য মনে করেন সত্যকে প্রমাণ করতে আপনাদের মিথ্যার আশ্রয় কেন নিতে হবে মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুমিন আয়শা মিথ্যা কথাগুলো বলবেই প্রতিটা দিন প্রতিটা ভাই মিথ্যা দিয়ে শুরু করে তারা এমন না যে র্যান্ডমলি মাঝখানে মিথ্যা কথা মিথ্যা দিয়ে তাদের শুরু তাদের ডিফেন্স ধরেন হাই হালার পর যখন ডিফেন্স শুরু হয় ডিফেন্সটা শুরুই হয় মিথ্যা কথা দিয়ে এই যে হাদিসের ডিফেন্স শুরুই করছে যে এটা ওই এটা একটা স্পেসিফিক ট্রি কোন একটা সরা গ্রন্থে কোন একটা সাহাবা বলছে সরা কোন সরা জানি না কোন সাহাবা জানি না লেখক বইয়ের নাম কি জানি না লেখকের নাম কি জানি না আমার আপনারা সে সরা আছে আছে কোন সরা আছে জানি না

आटके गेसि एन कि बढ़ोई मैच थे कि भाई बेर हे पर भाई